আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমি একটু ফল বাগানে আসলাম কিছু পুঁই শাক নেওয়ার জন্য। আমি আজকে পুঁই শাক দিয়ে একটি আপনাদের চপ বানিয়ে দেখাবো। তো গাছের পুঁই শাক নিতে খুব ভালোই লাগে। আমি আজকে নিজের গাছে থেকে পুঁই শাক উঠে আপনাদের চপ বানিয়ে দেখাবো। থেকে কিছুটা পুঁই শাক নিয়ে আসলাম, তো বেশি লাগবে না, অল্প কিছুই নিয়ে আসছি এখান থেকে বেছে ভালো ভালো দেখে কয়েকটা শাক। এখন খুব ভালোভাবে ধুয়ে নেব, কারণ শাকে অনেক পুরনো ময়লা আছে। শাকগুলি যাবে ধুয়ে নেব। পুঁই শাকটা ধুয়ে নিয়েছি সুন্দরভাবে, এটা এখন আমি কুচিয়ে নেব। আর এই শাকের জন্য আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখানে খেসারি আর মসুরি ডাল দুই রকমের ডাল আমি ভিজিয়েছি। তো এই ডালটা ধুয়ে এখন আমি বেটে নেব। তো এই ডালটা এখন আমি পাটায় বেটে নেব, আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। তো পাটায় বাটার স্বাদই তো অন্যরকম, তাই আমি পাটায় বেটে নিচ্ছি। বেটে নেওয়া হয়ে গেছে, এখন এটা আমি বাটিতে উঠে নিচ্ছি। তো আমি যে দুই রকমের ডাল বেটে নিয়েছিলাম, খেসারি আর মসুরি, আর পুঁই শাকটা আমি কুচি কুচি করে নিয়েছি। এখন পুঁই শাকটা এখানে দিয়ে দেব ডালের সঙ্গে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি ধনে পাউডার, দিয়ে দিচ্ছি মরিচ পাউডার, দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, দিয়ে দিচ্ছি জিরা পাউডার, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি মরিচ খালি করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি কাবাব মশলা, আমি ঘরে তৈরি করেছি, আমার আগের ভিডিওতে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। মুক্তি রান্নাঘর চ্যানেলটি সাজিয়ে সরিষার তেল, দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন খুব সুন্দরভাবে সবগুলো জিনিস একসঙ্গে মেখে নিতে হবে, খুব সুন্দরভাবে মেখে নেব। ফ্রাই প্যান দিয়ে দিলাম গরম হবে, খুব সুন্দরভাবে এভাবে মেখে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা, ডেপে সংরক্ষণ করে রাখা ছিল, তো আপনারা চাইলে সিজনের সময় বেশি করে রেখে দেবেন, যখন ঘরে থাকবেন না তখনই ডিপ থেকে বের করে রান্না করতে পারবেন। তো এটা দেওয়ার পরে এটা কতক্ষণ আমি আবার মেখে নেব। তা এখন ফ্রাই প্যান গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল, অল্প তেলেই। এখন ছোট ছোট সাইজ করে ভেজে নেব। এখন এক এক করে উল্টিয়ে নেব। তো আমি উল্টিয়ে দিয়েছি, এখন চার পাঁচটা এরকম ব্রাউন একটু হয়ে যাবে, তারপর হয়ে গেছে। খুবই মজাদার একটি রেসিপি, আমার নিজের গাছের সবজি বাগান থেকে পুঁই শাক তুলে সেই পুঁই শাক দিয়ে খেসারি ডাল আর মসুর ডালের সঙ্গে চপ বানিয়েছি। এখন আমরা মচমচ করে খাবো। সব খাবে নাকি? না সব খাবো না, টেস্ট করে দেখলাম, যাও অনেক মজা। বাই বাই দাদা, বাই বাই, আল্লাহ হাফেজ।